ताजा बोमा उद्धार पूर्व बर्धमान जिलार भाताड़े जाना गिये छे। भाताड़ थानार बनपाश पंचायत मोहनपुर ग्रामे दोनार बागान माठेर काछे पावा गिये छे एई बोमा। ओई एलाकाय सन्देहजनक भावे एकटी प्लास्टिकेर जार पड़े थाकते देखेन स्थानीय बासिंदारा। ढाकनाबिहीन ओई प्लास्टिकेर जारे उकि दितेई एकाधिक ताजा बोमा चोखे पड़े। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ভাতার থানায়। ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমগ্র এলাকা পুলিশি প্রহরায় ঘিরে ফেলে। এরপর ছজনের বোম স্কোয়াডের একটি দল এসে ২৪টি বোমা নিষ্ক্রিয় করে বলে জানা গিয়েছে। সমগ্র ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে সেই মাঠে যদি বোম পাওয়া যায় তাহলে মূলত মাঠে কি কি কারা ব্যবহার করে? মাঠটা স্কুলেরও ব্যবহার করে আবার গ্রামের লোকও ব্যবহার করে। মাঠটা মূলত কাদের? মাঠটা মূলত আমি সঠিক খেলার মাঠ এই পর্যন্ত জানি। এটা কি পাবলিক মাঠ না কোনো সরকারি? পাবলিক মাঠ। আমি সকাল আটটায় এখানে বাজারে এসেছি, বাজার থেকে এই বাস স্ট্যান্ডে এসেছি। বাস স্ট্যান্ডে শুনলাম যে বোম পাওয়া গেছে, গেলাম একবারে পাকা রাস্তার ধার থেকে, মানে রোড থেকেই দেখলাম। আমরা ঘটনাস্থলে যাই নাই, দেখলাম সেটে পুলিশ দাঁড়িয়ে আছে। এবং গতকাল রাত্রে তো একজন আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কথাটা আমি বলতে পারবো না, কে আছে বলে আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়েছে সেটা বলতে পারবো। এটা হচ্ছে দোনার বাগান মাঠ। এখানে কি দেখলেন? দেখলাম জমি দেখতেছে, দেখছি যে বোম রয়েছে বলছে নাকি। কি মনে হচ্ছে কথাটা আমাদের ইয়ে লাগছে, কারা রাখতে পারে বলে মনে হচ্ছে আপনাদের? সেটা কি করে বলি, ওসব নিয়ে আমাদের কালচার নাই বলতেও পারবো না। কে কে যাচ্ছে কে ভাতার থেকে মনোজ কুমার মল্লিক ও আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।